আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। কলমি শাকের রেসিপি নিয়ে চলে আসছিলাম আজকে আপনাদের সাথে। পুষ্টিগুণে ভরপুর এবং ভিটামিন ডি, ভিটামিন সি আর একটা আঁশযুক্ত শাক, এটা খেতে খুবই মজাদার, এরকম ডাটাযুক্ত থাকে। এখন বাজারে খুবই সুন্দর সুন্দর নতুন কলমি শাক আছে, আমি ওইগুলোকে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। একদম সহজ পদ্ধতিতে আজকে রান্না করে দেখাবো এবং শাকের রং সুন্দর থাকবে, কোন পর্যায়ে কীভাবে আপনাকে কি করতে হবে সেটাই দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কলমি শাকটা যেই কড়াই বা প্যানে আপনি রান্না করবেন সেখানে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ, হ্যাঁ এক মুঠো পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব আমি রসুন, এখানে 4 থেকে 5 কোয়া রসুন আমি একটু কুচি করে নিয়েছি। আরও রসুন কিন্তু আপনাকে দিতে হবে এবং পেঁয়াজও দিতে হবে, এটা হচ্ছে শাক রান্না করার প্রথম ধাপ। 4 থেকে 5টি আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া, এরকম অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে শাক রান্না করবেন, শাকের রং গুণ সুন্দর থাকবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ঠিক যে যতটুকু লবণ খান সেই পরিমাণে দিবেন। আর শাকে একটু অল্প লবণ দেওয়াই ভালো, পরে টেস্ট করে আপনি লবণটা অ্যাড করবেন। অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি শাকটাকে সেদ্ধ হওয়ার জন্য। আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে মিডিয়াম হাই হিটে শাকটাকে সেদ্ধ করেছি এবং কোনো কিন্তু নাড়াচাড়া করিনি, ঠিক যেভাবে সাজিয়ে দিয়েছিলাম সেভাবেই রেখেছি। এই পর্যায়ে এসে একটু নাড়াচাড়া করে আমি সুন্দর করে শাকটাকে মিক্স করে দিচ্ছি। দেখলাম সিদ্ধ হয়নি, তাই আবার একটু ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম মিডিয়ামে আছে। এখন মোটামুটি শাকটা আমার সিদ্ধ হয়ে এসেছে। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, তাই এটা একটু লক্ষ্য রাখবেন। আর এভাবে নাড়াচাড়া করে আমি এখন শাকটাকে নামিয়ে আলাদা করে নেব, তারপর চলে যাব শাক রান্না করার মূল পর্বে। শাক রান্না করার জন্য আমাকে আরও কিছু পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ নিতে হবে, তাই ওগুলো চলুন রেডি করে নিচ্ছি। আর এরি ফাঁকে দেখিয়ে দিলাম শাকটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। শাকটাকে সুন্দর করে একটা প্লেটে তুলে নিচ্ছি, পানি সহই তুলে নিচ্ছি। এবার এই ফ্রাই প্যানেই আমি তেল দিয়ে শাকটাকে রান্না করব। ফ্রাই প্যানটা আমি আবার চুলায় বসিয়ে দিলাম। এইবার আমি এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। শাকের পরিমাণ বুঝে আপনারা তেলটা অ্যাড করবেন। আর শাকে কখনোই একদম কম তেল দিয়ে খাবেন না, শাকে কম তেল দিয়ে খেলে শাক কিন্তু হজমে অসুবিধা হয়, এটা হচ্ছে আপনাদের জন্য একটা টিপস। তো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, ফ্রাই প্যানের রং দেখে আবার কেউ ভাববেন না ময়লা ফ্রাই প্যানেই রান্না করছি। অনেকে এই ধরনের ধারণা করে থাকেন ময়লা ফ্রাই প্যানে আমি রান্না করছি। যে রাঁধুনি এবং যে রাঁধতে জানে সে জানে পানি সহ বা কোনো কিছু রান্না কিছু সিদ্ধ করতে দিলে নামিয়ে নিয়ে যদি তেল দিই তখন ফ্রাই প্যানটা ড্রাই হয়ে এরকম একটু লালচে হয়ে যায়। যাই হোক, এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন একটু মিডিয়াম নরম হয়ে আসবে তখন আমি বেশ পরিমাণে রসুন অ্যাড করে দেব। এখানে বেশ কিছু রসুন আমি কুচি করে নিয়েছি, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দোনোটা ভাজাভাজি করে হালকা একটু লাল করে নেব। যখন পেঁয়াজ এবং রসুনটা এরকম একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখন সিদ্ধ করা শাকগুলো আমি এরই মধ্যে ঢেলে দিচ্ছি, পানি সহই ঢেলে দেব এবং নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা ভাজা করে পানিটাকে ভালো করে শুকিয়ে তারপর আমি শাকটা নামিয়ে নেব। কাঁচা রসুনগুলো যে দিয়েছিলাম সেটা আস্তে আস্তে এভাবে আছে, সিদ্ধ করার সময় যেটা দিয়েছিলাম সেই কারণে শাকটা যখন আপনি খেতে যাবেন তখন সেটা মুখে পড়বে, খেতে ভালো লাগবে। সেই কারণে আমি আস্তে আস্তে যেই রসুনগুলো ছিল সিদ্ধ সময় দিয়েছিলাম। যাদের এই রসুন কাঁচা ভাবটা বা সিদ্ধ রসুনটা খেতে মন না চায় তারা ওই সময় রসুনটা অ্যাভয়েড করতে পারেন। আমি সবসময় এরকম হাঁড়ি মাঝখান দিয়ে আপনাদের দেখাই যে কতটুকু পরিমাণ পানি আছে, তাই আবার একটু সেটাই করলাম। চারিপাশের শাকগুলোকে সরিয়ে আপনাদের মাঝখানটায় দেখিয়ে দিলাম যে এখনও ভালো পানি আছে।
এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। যখন এরকম করে আবার সরিয়ে দেব এবং মাঝখান দিকটা দেখব যে তেল উঠে আসছে, তখন আপনাকে বুঝতে হবে যে শাকটা তৈরি হয়ে গেছে। অতিরিক্ত হাই হিট দিয়ে আপনি শাকটাকে নাড়াচাড়া বা ভাজাভাজি করবেন না, তাহলে কিন্তু শাকের রং এবং পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো সুন্দরভাবে আমার কলমি শাকের ভাজি তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে আমার পরিবেশনের পালা। খুবই সহজলভ্য এবং কম দামে এই শাকটা আমাদের বাজারে পাওয়া যায়। আমরা অনেকে এই শাকটা খাই না, কিন্তু এই শাকের গুণ বলে কয়ে শেষ করা যাবে না। দাঁতের মাড়ির জন্য, মহিলাদের নানা রকম প্রবলেমের জন্য এই শাকটা খুবই উপকারী। রক্ত শূন্যতায় হিমোগ্লোবিন কম হলে সেজন্য এই শাকগুলো খেতে পারেন। আর যদি কারো কিডনির প্রবলেম থাকে তারা কিন্তু আবার এই শাকটাকে অ্যাভয়েড করবেন। আপনাদের আমি যতটুকু জানতাম জানিয়ে দিলাম। আশা করছি আপনারা কলমি শাকটা খাবেন এবং শরীরের জন্য যে কতটা উপকারী সেটা আপনারা বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট রেসিপি পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।